জম্মু কাশ্মীরে 370 ধারার শুনানি চলছে। সুপ্রিম কোর্টের 5 সদস্যদের সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্টে 370 ধারা প্রত্যাহারের আইনের বৈধতা নিয়ে আজকে রায় দেবে। 370 ধারা প্রত্যাহারের আইনে বৈধতা নিয়ে আজকে রায় দেবে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ। আজ রায় দিতে পারে শীর্ষ আদালত, রায় দিতে পারে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ। জম্মু কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তা, সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। কেন্দ্রের সব সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না। জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপ নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। কেন্দ্রের সব সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যায় না, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের। আজ রায় দিতে পারে শীর্ষ আদালত। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, 370 ধারা প্রত্যাহারের আইন নিয়ে শুনানি চলছে, আজ রায় দিতে পারে শীর্ষ আদালত, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই বিষয়টা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা টালমাহানা চলছিল। তার কারণ হচ্ছে, তুমি জানো যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার একটা সময়তে তারা মনে করেছিল যে এই যে 370 ধারা দীর্ঘদিন ধরে জম্মু কাশ্মীরের উপর ইম্পোজ করা রয়েছে, এটা সঠিক নয়। তার কারণ হচ্ছে, জম্মু কাশ্মীর কিন্তু তাদের অবজারভেশনে কোনোভাবেই দেশের যেন কোনো একটা বিচ্ছিন্ন অংশ নয়, অন্যান্য স্টেটগুলো যে স্ট্যাটাসে চলে জম্মু কাশ্মীরও কিন্তু সেম স্ট্যাটাসে চলবে, এবং তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারাও আর 5টা রাজ্যের মতোই কিন্তু সেম ফেসিলিটি পাওয়ার যোগ্য রয়েছে। এবং এই বিষয়টা নিয়েই যখন তারা 370 ধারা উইথড্র করে, তারপরেও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়, যে একটা পক্ষ আবেদন করে যে এটা সঠিক সিদ্ধান্ত নয়, 370 ধারা যেভাবে লাগু ছিল সেভাবে লাগু রাখতে হবে। এই বিষয়টা নিয়েই কিন্তু শুনানি চলছে। এবং তুমি জানো যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত 5 সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ, সেই বেঞ্চেই কিন্তু শুনানি চলছে। এবং যেখানে এস কে কৌল, জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস বি আর গাবাই, জাস্টিস সূর্যকান্ত তারা রয়েছেন, এবং তাদের মধ্যে এখনো পর্যন্ত আমরা যে অবজারভেশন, তাতে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের অবজারভেশনে রয়েছে যে জম্মু কাশ্মীরের 370-এর বাতিলের বৈধতাকে যে চ্যালেঞ্জ করা হচ্ছে, এটা একটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, এবং প্রতিটা ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করাটা কখনোই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে শুভ লক্ষণ নয়। কারণ কেন্দ্রীয় সরকারের তার নীতি, তার যে কার্যকারিতা রয়েছে এবং তার যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়গুলো নিয়ে তারা কাজ করে, সেখানটাই যদি বারবার তাদেরকে চ্যালেঞ্জ করা হয়, তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের বৈধতা বা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায়ন উপর হস্তক্ষেপ করা হবে। পাশাপাশি বলা হয়েছে যে যখন এই জম্মু কাশ্মীর লাদাখ এই সমগ্র অঞ্চলটি ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়, তখন কোথাও কিন্তু লেখা ছিল না যে তারা ইন ফিউচার সোভারেন্টি বা সোভারেন্টি তারা দাবি করবে। এবং সোভারেন্টি দাবি করার যখন বিষয়ে তারা সেই জায়গায় কোনো জায়গায় লিখিত আকারে নেই যে তারা এটা করতে পারবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলাই যায় যে তারা কিন্তু সেই সময়, অর্থাৎ যখন জম্মু কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়, তখন কিন্তু অন্যান্য রাজ্যগুলোর মতোই সেম স্ট্যাটাসের অধিকারী হবে, এটা জেনেই কিন্তু এখানে করা হয়েছিল। বিশেষ একটি ক্ষেত্রে, বিশেষ একটি সময়ে যখন প্রয়োজন পড়েছিল যে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বিষয়ে তালগোল পাকাচ্ছিল, সেই সময় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় বা যুদ্ধ হয়, এরকম একটি অস্থির পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সংশ্লিষ্ট সময়ে কিন্তু কিছু দিনের জন্য, নট পার্মানেন্ট সলিউশন, কিছু দিনের জন্য এই 370 ধারা সেখানে ইম্পোজ করা হয়। কিন্তু পরবর্তীকালে তৎকালীন যে সরকার সেখানে ছিল, তারা মনে করেছিল যে
এটা 370 ধারাটাকে কাউকে হয়তো খুশি করার জন্য বা এই সময়ে যারা জম্মু কাশ্মীরের শাসক ছিল তাদের কাউকে কাউকে খুশি করার লক্ষ্যে এই 370 ধারা ইম্পোজ করে এবং তাদেরকে স্পেশাল ফেসিলিটি জায়গায় রেখে দেয়। এটা কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র বা ভারতবর্ষের মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে কখনোই কাম্য নয়। ভারতবর্ষের সংবিধান বলছে যে প্রত্যেকটি মানুষ ভারতবর্ষের সেটা কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত প্রত্যেকটা মানুষের ইকুয়াল স্ট্যাটাস এবং রাজ্যগুলির প্রত্যেকটিকেই ইকুয়াল স্ট্যাটাসে চলতে হবে, ইকুয়াল স্ট্যাটাস দিতে হবে। সেই জায়গায় যদি কাউকে পাইয়ে দেওয়া বা কাউকে এক্সট্রা ফেসিলিটি দিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে সেটা কিন্তু সংবিধান বিরোধী। সংবিধানের যে ধারাগুলো রয়েছে, স্ট্যাটাসের যে জায়গাগুলো রয়েছে সেটাকে ব্রেক করছে। হ্যাঁ, কখনো কখনো কোনো কোনো জায়গায় 356 ইম্পোজ করার প্রভিশন আছে ভারতবর্ষের সংবিধানে। এই জাতীয় বিষয়ের মধ্যে কিন্তু 370 ধারা ছিল, কিন্তু 355, 370 ধারার মতো সাংবিধানিক যে ধারাগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। বিশেষ ক্ষেত্রে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে সেগুলো থাকে, একটা মানে সেটা বেশ কিছুদিন চলার পর স্বাভাবিক পরিস্থিতিতে আবার যে ইকুয়াল স্ট্যাটাসের জায়গা আছে সেগুলো চলে আসে। ফলে এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার করে বলা যায় যে কেন্দ্রের এই বিরুদ্ধে যে আজকে যে শুনানি চলছে সুপ্রিম কোর্টে তার ট্রেন্ড বলছে যে 370 ধারা বাতিলের পক্ষে মানে মত দিতে চলেছে হয়তো সুপ্রিম কোর্ট। একদমই দুর্গাদা, ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন। আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, জম্মু কাশ্মীরের 370 ধারা বিলোপ নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।